हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। এর আগের ভিডিওতে আমি KLMN idiom নিয়ে আলোচনা করেছি। আজকে আমি ও নিয়ে অর্থাৎ ইংরেজি অক্ষর ও দিয়ে কি কি গুরুত্বপূর্ণ idiom আছে আমি একবার দেখে নেব। আমি প্রথমেই বলবো অফ কোর্স, অবশ্যই। আমরা বলি না যে আপনি ওখানে কেন যাবেন, আমরা বলি না অফ কোর্স, তার মানে সাডেনলি, অবশ্যই, না হচ্ছে অফ কোর্স। নেক্সট অন দি কন্ট্রারি, অর্থাৎ আমি তাকে সাহায্য করেছিলাম। অন দি কন্ট্রারি বিপরীত পয়েন্টে বা বৈপরীত্য, বা অন দি আদার হ্যান্ড যাকে আমরা বলি, অন দি আদার হ্যান্ড যা অন দি কন্ট্রারিটা বিপরীতে বা বৈপরীত্যে। নেক্সট অন দি হর্নস অফ ডিলেমা, HORNS, হর্নস অফ ডিলেমা, DILEMMA, অন দি হর্নস অফ ডিলেমা, উভয় সংকটে। আমি এই মুহূর্তে উভয় সংকটের মধ্যে আছি, যাব কি যাব না, টু বি অর নট টু বি, এটা নাম হচ্ছে অন দি হর্নস অফ ডিলেমা। নেক্সট অন দি ওয়েন, WANE, অন দি ওয়েন, অন দি ওয়েন মানে হচ্ছে হ্রাসমান। এখন মোটামুটি সবজির দামটা ইজ গোয়িং অন দি ওয়েন, অর্থাৎ হ্রাসমানের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। এবার অন দি হোল, মোটামুটি মোটের উপর আমি সব কাজই করেছি, অন দি হোল মানে হচ্ছে মোটের উপর। নেক্সট অন দি স্পার অফ দি মোমেন্ট, অন দি স্পার অফ দি মোমেন্ট মানে মুহূর্তে উত্তেজনা, আমি মুহূর্তে উত্তেজনা তার গায়ে আমি হাত তুলে দিয়েছি, তার নাম হচ্ছে অন দি স্পার অফ দি মোমেন্ট আই বিট হিম বাই স্ল্যাপ হিম বা ইত্যাদি ইত্যাদি। তাহলে নাম হচ্ছে অন দি স্পার অফ দি মোমেন্ট, মুহূর্তে উত্তেজনা। নেক্সট আউট অফ ডোরস মানে বাইরে, এই মুহূর্তে পেট্রোলের দামটা আমাদের এক প্রকার আউট অফ ডোরস, আউট অফ ডোরস অফ আওয়ার ফিনান্স, আমাদের অর্থনীতির একেবারে বাইরে পৌঁছে গেছে। নেক্সট আউট অফ ডেট, অর্থাৎ একেবারে অপ্রচলিত, যাকে আমরা বলছি ব্যাকডেটেড, তার নাম হচ্ছে আউট অফ ডেট। নেক্সট তাহলে আউট অফ অর্ডার মানে বিকল, এই টিউবওয়েলটা আউট অফ অর্ডার, এই এটিএম মেশিনটা একেবারে টাকা বের হয় না, আলফার একেবারে আউট অফ অর্ডার হয়ে গেছে। নেক্সট আউট অফ শর্টস, ঈষৎ অসুস্থ, সামান্য অসুস্থ, তার জ্বর হয়েছে তবে আউট অফ শর্টস মানে সামান্য অসুস্থ হয়েছে, তার নাম হচ্ছে আউট অফ শর্টস। নেক্সট আউট অফ টেম্পার, ক্রুদ্ধ, লোকটা মাঝে মধ্যেই আউট অফ টেম্পার হয়ে যায়, অর্থাৎ রেগে যায়, ক্রুদ্ধ হয়ে যায়। আর আজকের ও দিয়ে শেষ ইডিয়ম বলবো আউট অফ দি উড, উড মানে জঙ্গল, উড মানে কাঠ, এখানে আমরা বলছি আউট অফ দি উড, আমরা কিন্তু উডস বলিনি, কারণ উড মানে জানি কাঠ হয়, উডস মানে জঙ্গল হয়, কিন্তু এখানে আমরা বলছি আউট অফ দি উড, যখন ইডিয়মের ক্ষেত্রে আউট অফ দি উড মানে হচ্ছে বিপদমুক্ত। তাহলে নাও হি ইজ আউট অফ দি উড মানে সে এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও, যদি ভিডিও ভালো লাগে থাকে দয়া করে অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এই ধরনের আরও ভিডিও পেতে। থ্যাংকস, হ্যাভ এ গুড ডে।